হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা ডেডিকেট করছি ঝুমা দিকে। সাধারণত আমি খুব একটা এই চ্যানেলগুলো দেখি না বা সাবস্ক্রাইবও করি না, কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে আমার কাছে চলে এসেছে। ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম মি অ্যান্ড মাই সন এই চ্যানেলটা এসেছে, যেটা কিনা ঝুমা দি। তো আমার খুব ইচ্ছা হলো দেখার যে কি হচ্ছে ভিডিওগুলো। শর্টস দেখলাম, কিছু ডান্সিং ভিডিও। তো আমি ভালো করে দু তিন দিন চ্যানেলটা অ্যানালিসিস করলাম। একটা চ্যানেলের ব্যাপারে কিছু বললে দেখো তো অ্যানালিসিস করতে হবে। তো আমি দেখলাম অন্যরা, দেখলাম অনেক রোস্ট করেছে ওনার ব্যাপারে, তো সেগুলো আমি দেখলাম। তো আমি যেটা আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের সামনে রাখছি, আমি রেসপেক্ট করি অন্য ইউটিউবারদের পয়েন্ট অফ ভিউ, কারণ ইউটিউব একটা ফ্যামিলি, সবাই আমরা ফ্যামিলি মেম্বার, আমরা সবাই এসেছি মনিটাইজেশনের জন্য, সবাই এসেছি আর্ন করতে। তো যে যার মতো করে করছে, হোয়াট এভার, সেটা তাদের ব্যাপার। আমি ঝুমাদের চ্যানেলটা দেখে যেটা বুঝলাম, উনি খুব নিডি। উনি যেখানে ভিডিওটা বানাচ্ছেন বা শ্যুট করছেন সেই জায়গাটা নিশ্চয়ই ওনার বাড়ি, ওনার ছেলে শ্যুট করছেন, ওনার বৃদ্ধা মা আছে বাড়িতে। তো আমার মনে হলো উনি খুব নিডি ফ্যামিলির একজন, যার কিনা সত্যি টাকার দরকার। তো টাকা বিভিন্নভাবে ইনকাম করা যায়, যারা এডুকেটেড তারা জব করবেন, যারা একটু কম এডুকেটেড তারাও কাজ করবেন, কেউ অফিসিয়াল জব করবেন, কেউ বা কারুর বাড়িতে বাসন মাজা বা রান্না করার কাজ করবেন, কিন্তু করবেন। আমার বাড়িতে যে ছেলেটি রান্না করে ও 10th পাস এবং ও ফার্স্ট ডিভিশন পেয়েছে, কিন্তু খুব নিডি, তাই ও বিহার থেকে এসে কাজ করছে। হ্যাঁ, আর একটা ব্যাপার আমি বলে দিই, আমি অনেক এনজিওর সাথে এনগেজড আছি, যেখানে আমি এই রকম কাজ অনেকই করি, যেখানে নিডি কিছু লোকজনের পাশে দাঁড়ানো এইসব ব্যাপারগুলো থাকে। আমি বলবো না যে আমি কোন কোন এনজিওর সাথে এনগেজ আছি, কারণ কি আমি তাদের কাছে পারমিশন নিইনি, বাট প্রচুর এনজিও এবং ওয়েস্ট বেঙ্গলে খুব রিনাউন্ড এনজিওর সাথে আমি এনগেজড আছি, যাদেরকে আমি মান্থলি ওয়াইজ ডোনেশন দিই। আর শুধু তাই নয়, আমি আমার আশেপাশে নিডি লোকেদেরও ডোনেট করি, কারণ আমি অন্যদের কষ্ট সহ্য করতে পারি না। হ্যাঁ, আর একটা কথা হয়তো আপনাদের মনে হবে যে প্রিয়াঙ্কা চাকরি করে, ইঞ্জিনিয়ার, MNC-তে জব করে, তো করতে পারে। একেবারেই নয়, খুব মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, বাবা মার একটাই মেয়ে, আর আমি খুব মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমি খুব একটা বড় লোক নই। তো সেই ক্ষেত্রে আমি যেটুকানি আর্ন করি আমি চেষ্টা করি পাশে দাঁড়ানো মানুষের, এবং আমি সারা জীবন চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে, এবং আমি দাঁড়াবো। শুধু মানুষ নয়, আশেপাশের পশু পাখি তাদেরকেও আমি খেতে দিই, কারণ কি এটা আমাদের নৈতিক কর্তব্য। তো ঝুমাদির ব্যাপারে আমি যেটা বলবো, আমি ঝুমাদির ভিডিওগুলো দেখলাম, ওনার কিছু বাদিং ভিডিও আছে, ওনার কিছু ড্রেস চেঞ্জিং ভিডিও আছে, ওনার ডান্সিং ভিডিও আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, ঝুমা দি, আপনি খুব নিডি, আপনার যদি সত্যি ছেলে লেখাপড়া বা আপনার কিছু সাহায্যের প্রয়োজন হয়, আপনি আমাকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার এনজিওকে বলবো আপনার পাশে ডেফিনেটলি দাঁড়াতে, কারণ তারা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের হয়ে কাজ করে। আমি এমন কিছু এনজিওর কথা জানি বা তাদের সাথে এনগেজ, যারা ওয়েস্ট বেঙ্গলের টপ 5 এনজিওর মধ্যে একজন। তো আমি আমার ওই সেই বোনেদের বা দাদাদের বলবো যে আপনাকে ডেফিনেটলি হেল্প করতে। আর দেখুন, ভিডিও নিজের মতো করে লোকে বানাচ্ছে। তবে ঝুমা দি, আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি চেষ্টা করবেন যাতে নিজেকে আরো ইমপ্রুভ করার, ইমপ্রুভ ইন দ্য সেন্স কি আপনি বাদিং ভিডিও, ড্রেস চেঞ্জিং ভিডিও, বিফোর ডান্স এগুলো না দেওয়ার। আমি আপনাকে এমন কিছু ইউটিউবারের কথা বলতে পারি যারা ভীষণ নিডি, প্রথম দিন থেকে তাদের পাশে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার ফ্যামিলি দাঁড়িয়েছে, এবং আজ লাখ সাবস্ক্রাইবার সে নিজের পায়ে দাঁড়িয়েছে। তার মধ্যে একজন হলো কণিকা। কণিকাকে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি। উজ্জ্বল এবং কণিকার যে স্টোরিটা, ওরা যেটা বলেছিল একদম সত্যি, এবং ভীষণ নিডি ফ্যামিলি থেকে খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আজ ও খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে। আপনিও পারবেন কন্টেন্ট ক্রিয়েট করে দাঁড়াতে। আপনি হয়তো কেয়াদি বা মমিতাদিকে ফলো করছেন, তবে আমি আপনাকে বলবো
কেয়াদি কেয়াদির মতো, মৌমিতাদি মৌমিতাদির মতো ফলো করলেই কেউ কিন্তু কারোর মতো হতে পারে না। ধরুন আমি যদি এখন ফ্লাইং বিস্টকে ফলো করি, আমি কি ফ্লাইং বিস্ট হতে পারবো? বা আমি কি কিরণদা হতে পারবো? অবভিয়াসলি নট। তো কাউকে আপনি ফলো করতে যাবেন না, আপনি নিজের পাথে চলুন। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি একবার হলেও কণিকার চ্যানেলটা ঘুরে আসুন। ও ভীষণ নিডি এবং ও এত সুন্দর ভিডিও ক্রিয়েট করে ওর ডেইলি লাইফ, আপনিও দেখান ডেইলি লাইফ। যেরকমই আপনার ঘর হোক, যেরকমই আপনি হন, দেখুন এই পৃথিবীতে ভগবান সবাইকে সমানভাবে তৈরি করে না। ঐশ্বরিয়া রায় তার মতো সুন্দর, ক্যাটরিনা তার মতো সুন্দর। তো আমরা ইন্ডিয়ানরা ব্রাউন স্কিন, সবাই সুন্দর হয় না। তো সেটা সেটা কোনো কথাই নয় যে আপনার বডি শেমিং বা কিছু, এটা তো এটা কোনো ম্যাটারই নয়। আপনার বডি কেমন, আপনি কিভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করছেন, সেটাই বড় কথা। রিকোয়েস্ট করছি, চেষ্টা করুন ওই চ্যানেলগুলো ভিজিট করতে, আপনার খুব ভালো লাগবে। স্টার্ট করুন ডেইলি লাইফ ভিডিও করতে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিভাবে আপনার ডেইলি লাইফ চলছে, আপনি বাড়ির কাজ করছেন, আপনি বাজার করছেন, আপনি রান্না করছেন, এইগুলো আমি আপনাকে রিকোয়েস্ট করছি। কোনো রকম এই ধরনের বাদিং ভিডিও বা চেঞ্জিং ক্লথ ভিডিও এগুলো দেওয়াটা একটু বন্ধ করুন। তার কারণ কি, এর জন্য আপনি সার্টেন লেভেলে কিছু ভিউয়ার্স পাবেন, কিন্তু ইউনিক ভিউয়ার্স যারা আপনার লাভার্স, ভালোবাসবে। লাভার্স মানে এই নয় যে কিছু বাজে ছেলে কমেন্ট বক্সে আপনাকে বাজে কথা বলবে। লাভার্স মানে আমরা, যারা আপনাকে ভালোবেসে সাবস্ক্রাইব করব, শেয়ার করব। আমি আপনাকে প্রমিস করছি আমি আপনার চ্যানেল অনেক জায়গায় শেয়ার করব, যাতে কিনা ভালো ইউনিক কিছু ভদ্র ভিউয়ার্স আপনার চ্যানেল দেখে। কিন্তু তার জন্য দিদিভাই আপনাকে ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি প্লিজ চেষ্টা করুন, কণিকার চ্যানেলটা ঘুরে আসুন, দেখুন অমিতের চ্যানেলও ঘুরে আসুন, এরকম বিভিন্ন চ্যানেল আছে, ঘুরে দেখে আসুন। কি সুন্দর ওরা রিপ্রেজেন্ট করছে, রান্না করছে, বাচ্চাকে মানুষ করছে, এইগুলো দেখাচ্ছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। ডেইলি ব্লগস যাকে বলে, আপনি যেভাবে কথা বলেন, আপনি তো খুব সুন্দর কথা বলেন, সেইভাবেই করুন। এর জন্য নেসেসারি নয় কি আপনাকে প্রচুর দামি কিছু ড্রেস পরতে হবে বা অর্নামেন্টস পরতে হবে, যেমন সেভাবেই দেখুন। আর আপনি এতটাই নিডি যে আপনার চ্যানেল ডেফিনেটলি লোক দেখবেন, কিন্তু একটাই কথা মনে রাখবেন যে আপনি কোনো চিপ কন্টেন্ট ক্রিয়েট করে কখনো বড় হতে পারবেন না। আপনি যদি চিপ কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার ভিউয়ার্স হবে, কিন্তু সেটা একটা সার্টেন লেভেলে। আপনার যে লাভার্স, ভালোবাসা, যে আপনি রেসপেক্ট পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন না। তো সুতরাং আপনি চেষ্টা করুন নিজের ভিডিওগুলো একটু চেঞ্জ করার। দিদিভাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি, আমার বন্ধুরাও করে দিয়েছে। খুব ভালো থাকবেন, আপনার ছেলেও ভালো থাকুক। আমার ভিডিওটা এতটাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।